চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বহরমপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কঞ্জুঘাটা এলাকায় কংগ্রেস কার্যালয়ে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠল। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, দলীয় কার্যালয়ের কাজসহ একাধিক জিনিস ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, 4 নম্বর ওয়ার্ডের কেদার মাহাতো লেনে পৌরসভার পানীয় জল পরিষেবার পাইপলাইন ভেঙে দেওয়া হয়েছে, ফলে পানীয় জল পরিষেবা ব্যাহত হচ্ছে। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তোলা হলেও নির্দিষ্ট কোনো দলের দিকে আঙুল তোলা হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। কংগ্রেস কার্যালয়ে হামলা চালানোয় কংগ্রেসের পক্ষ থেকে বহরমপুর থানায় শুক্রবার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা, নির্বাচনের ফলাফল বের হওয়ার পর থেকেই একটা চাপা উত্তেজনা এই শহরে সৃষ্টি হয়েছে। গত পরশু দিন রাত্রে এই 4 নম্বর ওয়ার্ডে কেদার মাহাতো লেন এবং এর বিভিন্ন জায়গায় যত পাইপ লাইনের স্টিক লাইন ছিল, যেগুলোতে প্রতিদিন এই এলাকার মানুষ জল নিয়ে গিয়ে তাদের সাংসারিক কাজে লাগায়, পরিবারের লোক খায়, সে পাইপ লাইনগুলোকে ভেঙে দেওয়া হলো। আমি চেয়ারম্যানকে জানালাম, এক্সিকিউটিভ অফিসারকে জানালাম, আজকেও ঠিক হয়নি, লাগাতার জল পড়ছে। ঠিক আছে, এলাকার মানুষ যাকে ভালো বুঝেছে ভোট দিয়েছে, এরকম সন্ত্রাস কেন হবে? আজকে সকালে এই পার্টি অফিস আমার কার্যালয় কুঞ্জুঘাটার মোড়ে, আজকের নয়, এটা গৌরীশঙ্কর রায় ছিলেন আমাদের প্রাক্তন কাউন্সিলর স্বর্গীয় গৌরীশঙ্কর রায়, আমাদের স্বর্গীয় প্রদীপ নন্দী মহাশয়, প্রদীপ কাকু দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন এই এলাকার, এটা কংগ্রেস কার্যালয়, সেটার উপরে সকালবেলা এসে দেখছি কাঁচ টাঁচ গ্রিল টিরিল সবকে বাড়ি ধরি করে ভাঙচুর চালিয়েছে। ওই দিক দিয়ে, পিছন দিক দিয়ে পাঁচির টপকে এসে যেখানে টয়লেট আছে একটা, মানুষজনকেও কাজে আসলে টয়লেট করে, সেটার দরজাটাকে ভেঙে দিয়েছে। বাকি তো আপনারা দেখতেই পাচ্ছেন, কে করেছে সেটা আমি দেখলে তো ভালোই হতো, আমরা তো দেখিনি না। আমরা দীর্ঘদিন এই শহরে পৌর বোর্ড চালিয়েছে অধীর চৌধুরীর নেতৃত্বে, বিধায়ক থেকেছে, 5 বার সংসদ থেকেছে, মানুষ যা রায় দিয়েছে আমরা মেনে নিয়েছি, তারপরেও এরকম ধরনের আমরা তো আশা করি না। আমরা চাইব, আমি বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করতে চাইব, যে মুর্শিদাবাদ জেলায় এই বহরমপুর শহরে মানুষ চায়নি, তৃণমূলকে সমর্থন করেনি, তাই বলে এখানকার কিছু নেতার দ্বারা পরিচালিত কিছু সমাজবিরোধী প্রশাসন জেনেও কিছু করছে না। আমরা চাইব বাংলার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে, বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করতে, যে এরকম ধরনের নোংরামো রাস্তার পানীয় জলের কল ভেঙে দেওয়া, পার্টি অফিস ভেঙে দেওয়া, কংগ্রেস কর্মীদিকে হুইপ দেওয়া, কি শুরু হয়েছে কিছু বুঝে উঠতে পারছি না। যাই হোক, আমাদের নেতাকে আমি জানিয়েছি, জেলা নেতৃত্বেও জানিয়েছি, এখানকার প্রশাসনকেও আমরা বলবো যে জিনিসগুলো আস্তে আস্তে একটু বড়র দিকে চলে যাচ্ছে। আজকে জাতীয় পতাকা ড্রেনের ধারে ফেলে রেখেছে, এই সামনে সব টাঙানো ছিল, অবাক কাণ্ড। দেখা যাক প্রশাসন কি করে। এই শহর বহরমপুর শহর শান্ত শহর, মানুষ আমি আগেও বললাম যা রায় দিয়েছে মাথা পেতে নিয়েছি আমরা, তো যাদের দ্বারাই প্রশাসন পরিচালিত হয়, আজকে এইগুলোকে তারা জানছে না কারা করছে, কাদের দ্বারাই হচ্ছে, তো প্রশাসন যতক্ষণ না সক্রিয় হবে ততক্ষণ এরকম ধরনের চলতেই থাকবে। আজকে দেখুন, আমি একজন জনপ্রতিনিধি, মানুষের রায়ে আমি কাউন্সিলর হয়েছি, আমি জেলার এসএসটি সেলের প্রেসিডেন্ট, অথচ আমি বাইরে, আমি পার্টির কাজে ব্যস্ত, অথচ যেদিন আমি জানতে পারি যে আমার নামে চাষির জমা পড়ছে একটা জাল সংক্রান্ত টাকার বিষয়ে, অথচ সেদিন আমি আমাদেরই এখন প্রাক্তন বলবো এমপি অধীরদার একটা ঠাকুর বাড়ি আছে, সেখানে সবাই মিলে একসঙ্গে আমরা, অথচ আমি জাল টাকায় কবে যে জড়িত হলাম, কি করলাম আমি জানতে পারলাম না, আমাকে জাল টাকার আসামি করে দেওয়া হলো। অথচ দেখেন, এই পার্টি অফিসে কি শুধু তৃণমূল আছে, না কংগ্রেস আছে, না বিজেপি আছে?